একটা কথা কিন্তু আমি এখন মানি পাখি, তুমি অনেক বদলে গেছো। হয়তো তোমার ওই দিনটার কথা মনে আছে, যেদিন তুমি লেট করে পড়াতে এসেছিলে? কবে বলো তো? ওই তো সেদিন তোমার স্কুলের একটা বন্ধুর সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেছিল। ও, 15 মিনিট মতো লেট করেছিলাম, তাই না? আমি কি কান্নাকাটি করেছিলাম না, মনে আছে তোমার? বাপরে, মনে নেই আবার? শেষে আম্মা এসে একটা, এখন আর কাঁদবো না নীলাজ। বাকি জানো, তোমার ফোন এলে বা চিঠি এলে আমি না আনন্দে পাগল হয়ে যেতাম। আমার ভাবনায় তুমি ছাড়া আর কেউ ছিল না, কিচ্ছু ছিল না, সারা দিন শুধু তোমাকে। কিন্তু এই কমাসে অনেক কিছু বদলে গেছে। ভয় পেও না, আমি তোমাকে আগের থেকে একটুও কম ভালোবাসি না। কিন্তু জানো, আমি আর আগের মতো আকাশে ভেসে বেড়াই না, সেরকম ভাবে স্বপ্ন না, স্বপ্ন আমি দেখি। কিন্তু জানো, স্বপ্নগুলো না ভীষণ প্র্যাকটিক্যাল হয়ে গেছে। কত কিছু করার আছে লাইফে, বাড়ির প্রত্যেকের আমাকে নিয়ে কত এক্সপেক্টেশন, মা ভাবে আমি বড়। তোমার ক্ষেত্রেও নিশ্চয়ই একই ব্যাপারটা। তুমি দেখো, তুমি যখন এবার পুনায় চলে যাবে, আমি আর একটুও কাঁদবো না। দুঃখ তো হবেই, সেটা তো স্বাভাবিক। কিন্তু এখন তো আমি জানি আমাদের আবার দেখা হবেই, তাই না? ইস, এটা যদি আগে বুঝতে পারতাম তাহলে এত কিছু ঘটতোই না, কোনো কষ্টই হতো না। বলো জানু পাখি, আমি না বরাবরই চেয়ে এসেছি তুমি যাতে তাড়াতাড়ি বড় হয়ে যাও, কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে আমি ভাবতেও পারিনি। এই যে গম্ভীর হওয়া হচ্ছে, ছেড়ে যেতে কে বলেছিল? এত কষ্ট দিতে কে বলেছিল আমাকে? অসভ্য, একদম গম্ভীর হয়ে থাকবে না, হাসো।